Hello students, I am Sattar sir. Today I am going to teach you English grammar, that is changing sentence. That's my pick. It's part 5. Changing sentence Dinaspur board 2019. আমরা প্রথমে একটা প্রশ্ন নিয়ে নেই। দেখো তোমরা প্রশ্নটা, Facebook is a common social network. फेसबुक एक खूब कमन सामाजिक जोगाजोग माध्यम सबार काछे परिचित। उत्तरटा निये नेइ आमरा। एखाने कि करते बला हलो? एखाने बला हइछे नेगेटिव करते बला हइछे। ताहले देखो एखाने आछे इज, ताहले आमरा इज एर साथे एकटा नट बसालाम। फेसबुक इज नट, एइ कमनटा साधारण, एटाके विपरीत शब्द बसालाम আনকমন। তাহলে ডবল নেগেটিভে পজিটিভ কিন্তু হয়ে গেল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্নটা নিয়ে নেই। দেখো প্রশ্নটা, নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টিভ করতে বলা হলো, অ্যাক্টিভ আছে কিন্তু এখানে প্যাসিভ। অ্যাক্টিভ করতে বলা হলো, আমরা উত্তরটা নিয়ে নিই, তারপরে আমরা কথা বলি। হ্যাঁ, উত্তরটা নিয়ে নিলাম। এবার দেখো বিং থাকার কারণে আমরা কিন্তু এটা মনে করলাম এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে আছে, আর ইজ থাকার কারণে মনে করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন পদ্ধতি কিন্তু আমরা জানি, এম ইজ আর মূল ভাবের সাথে আইএনজি যোগ, তাই না? আর প্যাসিভে সবসময় মূল ভাব পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা অতিরিক্ত। তাহলে এখানে কিন্তু অবজেক্ট নাই। দেখো নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারা ইউজ করে এটা? অবশ্যই লোকেরা ইউজ করে, আমরা ইউজ করি, পিপুল ইউজ করে, তাই না? এই পিপুলটা কিন্তু আমরা বাইরের থেকে আনলাম। তাহলে দেখো নাও পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোকেরা, যে প্লুরাল দেখে ইজের জায়গায় কিন্তু আমরা আর নিলাম। আর ইউজিং ইট কন্টিনিউয়াস বলছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে কিন্তু মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়। মূল ভাব এই যে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সি নাম্বারটায় আমরা চলে যাচ্ছি, প্রশ্নটা নিয়ে নেই। দেখো কি বললো, এভরিবডি ইউজেস ইট, ইন্টারগেটিভ করতে বলা হলো। এভরিবডি থাকলে আমরা উত্তরটা নিয়ে নিলাম, আমরা এখন ব্যাখ্যাটা দেব। দেখো এভরিবডি আছে, এভরিবডি ইউজেস ইট, এভরিবডি সিঙ্গুলার কিন্তু এই জন্য ইউজেস হয়েছে। তাহলে এভরিবডি থাকলে আমরা প্রশ্নবোধক করতে হলে, ইন্টারগেটিভ করতে হলে হু ডাজ নট আনি। এটা তোমাদের সকলের মনে আছে নিশ্চয়ই, হু ডাজ নট ইউজ ইট, কে এটা ব্যবহার করে না। তাহলে আমাদের ইন্টারগেটিভটা কিন্তু হয়ে গেল। তাহলে এই শীটটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী শীটে চলে যাব। পরের শীটে যাই আমরা। দেখো পরের শীটের প্রথম প্রশ্নটা নিয়ে নেই, ডি নাম্বারটা। কি বললো, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া কোনো ছাত্র নাই। অ্যাফার্মেটিভ করতে বলা হলো, আমরা প্রশ্নের উত্তরটা নিয়ে নেই, এবার আমরা ব্যাখ্যা দেব। দেখো দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন, তাহলে দেয়ার ইজ নো থাকলে আমাদের এভরি আনতে হয়, আর এখানে স্টুডেন্ট, এই কারণে আমরা স্টুডেন্ট আনলাম। এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন, প্রত্যেকটা ছাত্রর কাছে স্মার্টফোন আছে। আর এখানে ছিল নেগেটিভ, দ্যার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন, স্মার্টফোন ব্যতীত কোনো ছাত্র পাওয়া যাবে না। তাহলে প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন। পরের প্রশ্নটা নিয়ে নিই আমরা, ডি ই নাম্বারটা নিয়ে নিই। ই নাম্বারের প্রশ্নটা দেখো, হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক। এটা কিন্তু ইন্টারগেটিভে আছে, আমাদেরকে বলতে করতে বলা হলো অ্যাজার্টিভ, উত্তরটা নিয়ে নিলাম। দেখো এখন হু ডাজ নট, একটু আগে হু ডাজ নট, এভরিবডির জায়গায় হু ডাজ নট বসিয়েছিলাম। তাহলে হু ডাজ নট থাকলে পরে, ইন্টারগেটিভ থাকলে পরে আমরা অ্যাজার্টিভ করতে গেলে আমরা এভরিবডি আনবো। আর এখানে ডাজের সাথে এস বাই যুক্ত আছে, এই কারণে আমরা মূল ভার্বের সাথে এস যুক্ত করলাম। এভরিবডি লাইকস সোশ্যাল নেটওয়ার্ক, প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা পছন্দ করে, কেউ ডিসলাইক করে না, তার মানে সকলেই পছন্দ করে। এরপরে আমরা আর একটা ईएफ नम्बरটা নিয়ে নি এখন। देखो प्रश्नটা देखो, फेसबुक इज द बेस्ट অফ অল সোশ্যাল নেটওয়ার্ক, পজিটিভ করতে বলা হলো, উত্তরটা নিয়ে নি। এবার আমরা ব্যাখ্যা দেব। দেখো ফেসবুক ইজ দ্য বেস্ট, অর্থাৎ এই দা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে কিন্তু, গুড বেটার বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক, যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তার মধ্যে ফেসবুক সবচাইতে ভালো। তাহলে এখানে কিন্তু ওয়ান অফ দ্য নাই, ওয়ান অফ দ্য থাকলে কিন্তু আমরা পজিটিভ করতে গেলে ভেরি ফিউ নিয়ে আসতাম। তাহলে আমরা নো আদার আনবো, নো আদার আনলাম। নো আদার সোশ্যাল নেটওয়ার্ক ইজ, এই যে বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, আর দুই পাশে দুইটা অ্যাজ বসালাম। অবশ্য প্রথমে একটা সো পরে অ্যাজ বসাতে পারতাম, অথবা দুই পাশে দুইটা অ্যাজও বসানো যায়। অ্যাজ গুড অ্যাজ ফেসবুক। এই শীটটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা পরের শীটে চলে যাব। জি নাম্বার প্রশ্নটা আমরা নিয়ে নিলাম। দেখো ইট গিভস প্লেজার, এটা আনন্দ দেয়, বাট উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট, এটা ব্যবহারের আমাদের কিন্তু স্বাধীনতা নাই। আমাদেরকে এটা আনন্দ দেয় কিন্তু এটা ব্যবহারের স্বাধীনতা, উত্তরটা নিয়ে নেই। এবার আমরা ব্যাখ্যা দেব। দেখো কি করতে বলা হলো, সিম্পল। সিম্পল করতে গেলে আমাদের এই কনজাংশন বারটা উঠাই দিতে হবে। হ্যাঁ, বারটা উঠাই দিলে আমাদের সিম্পলে ইনস্পাইটে আনা যায়, ডেসপাইট আনা যায়, তাই না? তাহলে আমরা ডেসপাইট এনেছি। দেখো উই ক্যান নট গেট প্লেজার টু ইউজ ইট, আমরা আনন্দ পাই না এটা ব্যবহার করি। ডেসপাইট ইটস, এটা এখানে প্লেজার হবে না, এখানে ফ্রিডম হবে। হ্যাঁ, এখানে কিন্তু হবে ফ্রিডম, আমরা একটু ভুল লিখছিলাম, এটা হবে ফ্রিডম। উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট ডেসপাইট, এজ এ ডেসপাইট ইটস প্লেজার। বোঝা গেল? তাহলে যদি বার থাকে, সেটাকে বাট আছে মানে কম্পাউন্ডে আছে, সেটাকে সিম্পল করতে হলে ইনস্পাইট অথবা ডেসপাইট আনতে হয়। এরপরেরটা আমরা চলে যাই, জি এইচ নাম্বারটা চলে যাই আমরা। দেখো এইচ নাম্বার প্রশ্নটা আমরা নিলাম, কি বললো, ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা ব্যবহার করো, না হলে আধুনিক মানে যে আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে যাবে। আমরা উত্তরটা নিয়ে নিই, উত্তরটা নিয়ে নিলাম। এবার আমরা ব্যাখ্যা দেব। দেখো আমাদের প্রশ্নটা কী ছিল, আবার আমরা পড়ে নিই। ইউজ ইট অর, অর আছে কিন্তু, তাই না? তাইলে আমরা এটাকে কি করতে বলা হলো, কমপ্লেক্স। এই জাতীয় সেন্টেন্সের এটা কিন্তু কম্পাউন্ড আছে, অর দিয়ে আছে, কম্পাউন্ড আছে, তাহলে আমাদের ইফ আনতে হয় যদি কমপ্লেক্স করতে বলা হয়। আর অর থাকার কারণে কিন্তু আমরা ইফ ইউ ডু নট ব্যবহার করতে হবে। আর অর যদি না থাকতো, অ্যান্ড থাকলে কিন্তু আমরা ডু নট ব্যবহার করতাম না। তাহলে ইফ ইউ ডু নট ইউজ ইট, যদি তুমি এটা ব্যবহার না করো, ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক সভ্যতার সাথে আধুনিক মানুষদের সাথে তুমি খাপ খাইয়ে চলতে পারবে না। তাইলে দেখো এখানে অর থাকার কারণে এটা আমরা পেলাম যে এটা কম্পাউন্ড আছে, কমপ্লেক্সে করতে গেলে আমাদের ইফ আর সাবজেক্টের পরে একটা ডু নট ব্যবহার করতে হয়, নেগেটিভ ব্যবহার করতে হয়। হয়ে গেল এটা। এবার আমরা আর একটা প্রশ্ন নিয়ে আসবো। দেখো এইচ নাম্বার প্রশ্নটা নেব, আই নাম্বার প্রশ্নটা নেব আমরা। আই নাম্বার প্রশ্নটা নিলাম। দেখো কি বলছে, উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট, এটা ব্যবহার করে আমরা অনেক নতুন নতুন তথ্য পেতে পারি। উত্তরটা নিয়ে নিলাম, এখন আমরা ব্যাখ্যা দেব। দেখো উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট, উই ক্যান ইউজ ইট, আমরা এটা ব্যবহার করতে পারি। অ্যান্ড গেট, দেখছো কম্পাউন্ড করতে বলা হলো, এই যে অ্যান্ড কনজাংশন দিয়ে কিন্তু আমরা কম্পাউন্ড করলাম। উই ক্যান ইউজ ইট অ্যান্ড গেট, এখানে আবার উই দিতে পারতাম, সাবজেক্ট দিতে পারতাম, কেন দিতে পারতাম, সমস্যা নাই, কিন্তু না দিলেও হয়। অ্যান্ড গেট ম্যানি নিউ ইনফরমেশন, আমরা এটা ব্যবহার করতে পারি এবং অনেক নতুন নতুন তথ্য পেতে পারি। এরপরে আমাদের একবারে সর্বশেষ যে নাম্বারটা আমরা নেব এখন, যে নাম্বার প্রশ্নটা নিয়ে নিলাম। দেখো উড দ্যাট, উড দ্যাট আই কুড বি आई कुड ओपेन ए फेसबुक अकाउंट एजार्टिव এটা কিন্তু আছে এক্সক্লেমেটরিতে এজার্টিভ বানাতে বলা হলো এখানে আমরা উত্তরটা নিয়ে নিয়ে আগে দেখো এখানে কিন্তু আমাদের একটা দাঁড়ির নিচে ফোটা হবে আছে এক্সক্লেমেটরিতে আমাদের করতে হবে এজার্টিভ তাইলে উড দ্যাট থাকলে পরে আমরা আই উইশ বসাই এজার্টিভ করতে গেলে আই উইশ বসাই যে উড দ্যাট উঠাই দিয়ে আই উইশ বসালাম আমাদের কিন্তু এজার্টিভ হয়ে গেল ख्याल करो उड दैट आई कुड ओपन ए फेसबुक अकाउंट आमी जोदि एकटा फेसबुक अकाउंट खुलते पारताम आई उइश आई कुड ओपन ए फेसबुक अकाउंट ताइले एटा मने राखते हबे उड दैट थाकले सेटाके आमरा आई उइश दिले आमादेर सेटा एजार्टिव हये जाबे ठीक आछे शिक्षार्थी बंधुरा आमरा किन्तु शेष करे फेललाम आमरा आजके शेष करब शेष करार आगे दुई एकटा कथा ना बोललेই নয় সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইক করবা শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো যাতে তোমার বন্ধুরা উপকারে আসে আর তুমি কমেন্টস করতে পারো কেমন হলো আমার পড়ানো এবং তোমার যদি কোনোটা প্রয়োজন হয় কোথাও না বুঝতে পারো তাহলে তুমি কমেন্টস করে আমাকে জানাতে পারো অবশ্যই তোমার কমেন্টসে আমি উত্তর দেব और जरा अलरेडी हमारे चैनल के सबसक्राइब करो तक असंख्य धन्यवाद तक बोलो तुम्हारा बार बार प्रैक्टिस करवा प्रैक्टिस मेक्स मैन परफेक्ट ताहले तुम्हारा सकले भलो करते परीक्षा एसएससी परीक्षा जेको कम्पिटिटिव परीक्षा ठीक है शिक्षार्थीबृंद शेष करब थैंक यू फॉर वाचिंग आई एम काजी अब्दुल सत्तार सीनियर इंग्लिश टीचर के SSC हाई स्कूल एंड कॉलेज ढाका दैट्स ऑल See you again.